আরও বাড়বে তাপমাত্রা। গরমে হাঁসফাঁস অবস্থা শহরবাসীর। দিনের বেলা ঘরে থাকার পরামর্শ চিকিৎসকদের। কবে মিলবে গরম থেকে নিস্তার, সেদিকেই তাকিয়ে সকলে। গ্রীষ্মের তীব্র দাবদাহে পুড়ছে শহর। তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে 40 ডিগ্রি। তীব্র গরমেই শেষ হবে চৈত্র মাস। আবহাওয়া দপ্তরের মতে বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ খুব একটা সুখময় হবে না বাঙালির কাছে। এই তীব্র গরমের মধ্যেই শুরু হবে নতুন বছর, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আগামী দিনগুলিতেও হু হু করে বাড়তে পারে তাপমাত্রা। বলা যেতে পারে তীব্র গরমের কারণে একেবারে শিরে সংক্রান্তি অবস্থা। সংক্রান্তি এবং নববর্ষ দুদিনই 40 থেকে 41 ডিগ্রি, এমনকি 42 ডিগ্রি গরমও সইতে হতে পারে বঙ্গবাসীকে। তবে প্রতি বছরের তুলনায় এবারের গরম অনেকটাই আলাদা। ঘাম নেই, অথচ বেজায় গরম, চরম অস্বস্তি। এবারে বঙ্গে সেভাবে শীত পড়েনি বললেই চলে। ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই শীত উধাও হয়েছিল। এবারে বঙ্গবাসী উষ্ণতম বসন্তকেও উপলব্ধি করেছে। তবে মার্চ মাস আসতেই সেই গরম বেড়ে দ্বিগুণ হয়েছে। এক কথায় বলা যেতে পারে চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখে তীব্র দাবদাহে পুড়তে চলেছে বঙ্গবাসী। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে মঙ্গলবারের পর থেকেই 6 থেকে 7 জেলায় স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি হবে তাপমাত্রা। কলকাতা সহ আশেপাশের এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়াতে পারে। পাশাপাশি চলতি সপ্তাহে বৃষ্টিপাতের আপাতত কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস। বরং স্বাভাবিকের থেকে আরও বাড়তে পারে তাপমাত্রা। শুধু দক্ষিণবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের মতন জেলাগুলিতে ইতিমধ্যেই তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি। তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে বিশেষজ্ঞরা জানাচ্ছেন বেশি করে জল খেতে, দিনের বেলায় বেরোলে সাথে অবশ্যই ছাতা রাখুন, পাশাপাশি হালকা নরম সুতির জামাকাপড় পরুন, পাশাপাশি হালকা খাবার খাওয়ারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যতটা সম্ভব দিনের বেলায় বাড়িতে থাকারও পরামর্শ চিকিৎসকদের। তীব্র দাবদাহে ব্যাহত হচ্ছে কৃষিকাজ, জল নেই মাঠে, বাড়তি সময় বেশি পয়সা খরচ করে সেচের জল দিতে হচ্ছে জমিতে, ফলে খরচ বাড়ছে চাষের ক্ষেত্রে। রোদের হাত থেকে রেহাই পেতে সকাল সকাল মাঠের কাজও সেরে নিচ্ছেন কৃষকেরা। শরীর ঠান্ডা রাখতে অনেকেই নেমেছেন জলে, নদীর ঘাটে। গরমের জেড়ে নাজেহাল সকলেই, সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ। শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের বনগাঁ শাখা। রেডি বৈশাখী অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।